আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয় টিপ জল। নামটা শুনলে আমাদের কাছে একটা মুখী ভেসে আসে, আর সেটা হচ্ছে আমাদের জন্য যারা 90 দশকের ছিলাম, বা যদি বলি যারা 1990 সালের পরে বা আগে জন্মগ্রহণ করেছিলেন, বিশেষ করে 2000 সালের আগেই যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের কাছে টিপ জল খুবই জনপ্রিয় একটা নাম। সো এই কথাটি বলার পিছনে একটি কারণ, আমরা টিপ জলকে হয়তো বা দেখেছি সবাই ভিলেন হিসেবে অভিনয় করতে, বা খলনায়ক হিসেবে অভিনয় করা টিপ জলকেই কিন্তু আমরা খুব বেশি পছন্দ করতাম। যখন শুনতাম টিপ জল ছবিতে আছে, তখন আমরা খুব আগ্রহ নিয়ে ছবিগুলো দেখতাম। তিনি হয়তো বা নায়ক হিসেবে অভিনয় খুব কমই করেছেন, বেশিরভাগ অভিনয় তার হচ্ছে খলনায়ক হিসেবে করেছেন, তবে তার অভিনয়গুলো আমাদের প্রত্যেকেই খুবই পছন্দের ছিল। এখনকার যারা আছেন তারা হয়তো বা তার ছবিগুলো দেখতে পান না, বা তারা এখন দেখতে না পাওয়ায় অ্যাকচুয়ালি তার সম্পর্কে খুব একটা তাদের ধারণা নেই। তো রিসেন্টলি যেটা আমরা দেখতে পাই না, যে ওনার সম্পর্কে আমরা হচ্ছে অনলাইনে দেখে থাকি, যে ওনার ডায়লগগুলো খুব বেশি পরিমাণে এখন পাবলিশড হয়ে থাকে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াগুলোতে, কারণ তার এই সাউন্ডগুলো বা তার যে ডায়লগগুলো ছিল সেগুলো খুবই জনপ্রিয় ডায়লগ ছিল, এখনও সেগুলো হচ্ছে আমাদেরকে পুনঃস্মৃতি মনে করিয়ে দেয়। তো আজকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, হচ্ছে আমরা গুগল প্লে স্টোরে যাব, যে হচ্ছে সাউন্ড যেটা দেখতেই পাচ্ছি টিপ জল সাউন্ড বোর্ড সার্চ করবো। এখন সার্চ করার পর যে অ্যাপসটি আসছে, ড্রিমস 5 অ্যাপস, ওরা হচ্ছে এটা ক্রিয়েট করেছে, 100K-র উপর এটা ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছি। তো রেটিংস খুবই ভালো, 4.2 রেটিং, 476 জন রেটিং করেছে অ্যাপসটি। সো যদি এভাবে হচ্ছে টপ চার্টে, আমরা আরেকবার চেক করে দেখবো যে অ্যাপসটি টপ চার্টে আছে কি না। সো টপ চার্টে আপনি জনপ্রিয় অ্যাপসগুলো পাবেন, টিপ জল সাউন্ড, হ্যাঁ, টিম 5 অ্যাপস, এটা হচ্ছে টপ চার্টে আছে। সো বুঝতে পারছেন কী পরিমাণ ফেমাস এই অ্যাপসটি। চলুন এটাকে আমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিচ্ছি। আমি আমার হচ্ছে ইন্টারনেটটি অফ করে নিচ্ছি। অ্যাপসটি ইনস্টল করার শেষ, আই থিঙ্ক এখন আমরা এটা চেক করে নিতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের যেকাঙ্ক্ষিত আমরা টিপ জলের যে ডায়লগগুলো আমরা খুঁজে থাকি বা আমরা এখনও সেগুলো মিস করে থাকি, সেটা শুনতে পাবো কিনা। ঠিক আছে, আমি আইসাতি। বাংলাদেশ আমার সিনেমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমার আসল পরিচয় পাইলে তুই খারে মুইটা দিবি, বহনের টাইম পাবি না। আওয়াজ এত উঁচা কেন বাতি যা, খবর কি? সো বন্ধুরা বুঝতে পারছেন ডায়লগগুলো অ্যাকচুয়ালি আর টিপ জলের যে ডায়লগগুলো ছিল মুভিতে আমরা যেগুলো শুনতাম সেগুলোকে এখানে অনেক কষ্ট করে কালেক্ট করে অ্যাড করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। সো আশা করছি অ্যাপসটি আপনাদের খুবই পছন্দ হবে, আই থিঙ্ক ব্যবহার করতে পারবেন অ্যাপসটি, বা আপনারা যেই পছন্দের যেই ডায়লগগুলো হয়তো বা আপনি এখন আর শুনতে পান না বিভিন্ন মুভিতে, সেগুলো হয়তো শুনতে পারবেন। বড় বড় মতো একই কথা, নতুন কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাকে বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী তথ্যগুলো আশা করছি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।